हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्य प्रेस कर दिन। सेई साथे बोलबो एई विशेष दिने जादेर जन्मदिन एवं सेई साथे जादेर विवाह बार्षिकी तादेर प्रति रइलो आमार आंतरिक शुभेच्छा एवं ईश्वरेर कृपाय तादेर जीवन जेन अत्यंत आनंद घनमय मुहूर्ते काटे। बंधुरा देखते देखते दशमी तिथि एसे गेल। देवीपक्षेर सूचना होयेछिलो गत 7ई अक्टोबर 2021 एवं तार परिसमाप्ति 15ई अक्टोबर 2021 शुक्रवार। এই বিশেষ দিনে বিজয়া দশমী বা দশেরা নামে খ্যাত। শাস্ত্র অনুসারে আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে বিজয়া দশমী উৎসব পালন করা হয়। আশ্বিন মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথি থেকেই নবরাত্রি শুরু হয়েছে। এবারের এই বিশেষ বিজয়া দশমী 15ই অক্টোবর 2021 শুক্রবার পড়েছে। একই দিনে রাবণ এবং মহিষাসুর বধ হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রের হাতে রাবণ বধ এবং মা দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছিল। তাই ধর্মীয় শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনের তাৎপর্য অনেক বেশি। এই বিশেষ দিন হলো বিজয় মুহূর্তের দিন, বিজয় লাভের দিন, তাই দশেরা হিসাবেও পালন করা হয় ভারতের বিভিন্ন স্থানে। বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু উপায় বা টোটকা এই বিশেষ দিনে করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং গৃহের সমৃদ্ধির কারণে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়। তাই বিজয় দশমীর সন্ধ্যাতে আপনারা বাস্তুশাস্ত্র অনুসারে এই চমৎকারী উপায়গুলি করতে পারেন আর যে উপায় আপনারা অবশ্যই শুভ ফল নিয়ে আসতে পারবেন। গৃহের নেগেটিভ শক্তি দূর হবে, শত্রু থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। বিশ্বাস করা হয় যে বিজয় দশমীর দিনে বিজয় মুহূর্তে অস্ত্র শাস্ত্রের পূজা অর্চনা করলে শত্রু ধ্বংস হয় এবং এই বিশেষ উপায়ে জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। বাস্তুশাস্ত্র অনুসারে দশমীর দিন আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে যদি কুমকুম রলি এবং সেই সাথে লাল ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করেন এবং অষ্ট কমলের রঙ্গোলি যদি তৈরি করেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং তাতে আপনাদের গৃহে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়। এই বিশেষ দিনে বলা হয় যে শনি দেবের বিশেষ প্রিয় গাছ অর্থাৎ স্বামী গাছ, কোথাও কোথাও সাঁই বাবলা নামে খ্যাত, এই বিশেষ গাছের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। তাই এই বিশেষ দিনে অবশ্যই স্বামী বৃক্ষকে পূজা অর্চনা করুন এবং এই বিশেষ দিনে স্বামী পাতা আপনারা অবশ্যই গৃহে রাখুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাবেন, গৃহে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে স্বামী গাছ অর্থাৎ সাঁই গাছের গোড়াতে যদি একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ আপনারা নিবেদন করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা দূর হতে পারে শনিদেবের কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায়। এই বিশেষ দিনে নীল রঙের পাখি দেখা অত্যন্ত শুভ। বলা হচ্ছে যে শাস্ত্রে নীলকণ্ঠ পাখি দর্শনে সৌভাগ্যের দরজা খুলে যায়। এই বিশেষ দিনে যে সমস্ত স্থলে রাবণ দহনের বিশেষ রীতি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, রাবণ দহনের পরে যে ছাই, সেই ছাই সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে তা বাড়ির বিভিন্ন কোণে আপনারা ছিটিয়ে দিন, তাতে নেগেটিভ শক্তি দূর হবে এমনটাই শাস্ত্র বলছে। দশমীর দিন যদি পান খান এবং পানের মধ্যে অবশ্যই লবঙ্গ এবং এলাচ মৌরি এগুলো দেবেন, সেক্ষেত্রে চুন খয়ের সুপারি এগুলো অবশ্যই এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে পান খাওয়াতে অত্যন্ত শুভ ফল আসে, বৈবাহিক জীবনে শুভ ফল আসতে পারে এই বিশেষ দিনে এই ছোট্ট উপায়ে এবং সুখ শান্তিতে পরিপূর্ণ হবে মা দুর্গা এবং সেই সাথে ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায়। তাই আপনার সাধ্যমতো এই বিভিন্ন উপায় বা টোটকার কোনো একটি উপায় আপনারা করতে পারেন। তাছাড়া এই বিশেষ দিনে শ্রী গণপতিদেব এবং হনুমানজির পূজা অর্চনা অবশ্যই করুন। শ্রী গণপতিদেব এবং হনুমানজির পূজা অর্চনাতে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা অতি সহজেই আসবে। তাছাড়া এই বিশেষ দিনে স্বামী বৃক্ষের পূজা অর্চনার পাশাপাশি আপনারা মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন এই বিশেষ দিনের পূজা অর্চনাতে এবং মা লক্ষ্মীর কৃপাতে আপনাদের বৈভব বৃদ্ধি পাবে। তাই বন্ধুদের কাছে বলবো আজ প্রদোষকালে অর্থাৎ
সূর্য অস্তের 2 ঘন্টার মধ্যেই আপনারা এই বিশেষ চমৎকারী উপায়টি করতে ভুলবেন না। সেই সাথে জেনে নেব আজ এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়। সূর্যোদয় ঘটেছে সকাল 5:33, সূর্যাস্ত সন্ধ্যা 5:11, চন্দ্রোদয় দুপুর 2:11, চন্দ্র অস্ত মধ্যরাত্রি পার হয়ে 1:30, দশমী তিথি থাকছে সন্ধ্যা 6:02, তারপরেই পাপাঙ্কুশ একাদশী তিথি শুরু হচ্ছে। চন্দ্রদেব শ্রবণা নক্ষত্রে সকাল 9:16 পর্যন্ত থাকবে, তারপরেই ধরিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এই বিশেষ দিনে শূলযোগ থাকবে মধ্যরাত্রি 12:04 পর্যন্ত, তারপরেই গণ্ডযোগ শুরু হচ্ছে। শুরুতেই তৈতিলকরণ থাকবে সকাল 6:24, তারপরেই গরিজাকরণ শুরু হবে এবং সন্ধ্যা 6:02 পরেই বণিজকরণ শুরু হচ্ছে। এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 10:59 থেকে 11:45 এবং অমৃত যোগ থাকবে রাত্রি 10:55 থেকে মধ্যরাত্রি পার হয়ে 12:32 পর্যন্ত। তাছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এই বিশেষ দিনে সকাল 5:33 থেকে সকাল 9:16 এবং সম্পূর্ণ দিন রবি যোগ থাকবে। তবে আপনারা সম্পূর্ণ দিনের রবি যোগের মধ্যে যে রাহুকাল রয়েছে সেই সময়কে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। সেক্ষেত্রে সকাল 9:55 থেকে 11:22 মধ্যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না বা টোটকা বা উপায় করবেন না। তাছাড়া এই বিশেষ দিনে দৃশাশূল হলো পশ্চিম দিক, তাই পশ্চিম দিকের অভিমুখে কোনো শুভ যাত্রা বা শুভ কাজ করলে তাতে সফলতা পাবেন না। তাই এই সময়কে দেখে আপনারা যদি এই চমৎকারী উপায় বা টোটকা করতে পারেন তাহলে সেই টোটকার শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।